السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقرأوا ما تيسر من القرآن. صدق الله مولانا العظيم. الحمد لله، الله سبحانه وتعالى এরকম করে মেহেরবানি এবং এহসান যে তিনি আমাদেরকে আমাদের ফরজি আইনের কোর্স এর ইষ্টম দেওয়া শুরু করার তৌফিক দান করেছেন। আমাদের আলোচনা চলছে আহকামুস সালা এর উপর। আমাদের আজকের আলোচনা ওয়াজিবাতুস সালা, সলাতের ওয়াজিব সমূহ। তো সলাতের ওয়াজিব সমূহ বুঝতে গেলে সর্বপ্রথম আমাদেরকে কিছু পরিভাষা আগে বুঝতে হবে। এই পরিভাষা যদি আমরা বুঝে যাই, আগে বুঝতে পারি, তাহলে পরবর্তী আলোচনা বুঝে সহজ হবে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়াজিবাতুস সালাহ। সালাতের ওয়াজিব ওয়াজিব বলতে কি বোঝায়? কি আগে বোঝা দরকার? যে কোনো আমলের ক্ষেত্রে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে প্রথম কথা হলো যে ওই আমলটা শুদ্ধ হওয়া। দুই নম্বর হলো সে আমলটি পরিপূর্ণ হওয়া। এবার তিন নম্বর হলো আমলটি পরিপূর্ণ হওয়ার পরে আরো সুন্দর হওয়া। যে কোনো আমলের ক্ষেত্রে আমরা স্তর গুলো দেখবো, যে এক স্তর হলো শুদ্ধতার স্তর। যে কোনো একটা অংশ ছাড়া ওই আমলটা হয়তো শুদ্ধই হবে না। এমন যদি হয় সে অংশটাকে রোকন বলা হয়, যেটা আমরা ফরজিয়াতের আলোচনার মধ্যে করেছিলাম, ফারায়েদুস সালা এর মধ্যে আমরা করেছিলাম, মানে সালাতের ফরজ সমূহ বা আরকানুস সালা যেটা আমরা আলোচনা করেছি, তখন আমরা এই বিষয়টি আলোচনা করেছি যে যে শুদ্ধ হওয়া না হওয়া যদি কোনো একটা অংশের উপর নির্ভরশীল হয়, তাহলে সেই অংশটাকে রুকন বলা হবে। আর একটা হচ্ছে যে ওই জিনিস ছাড়াও শুদ্ধ হচ্ছে কিন্তু পূর্ণ হচ্ছে না। শুদ্ধ হচ্ছে কিন্তু পূর্ণ হচ্ছে না, মানে কোনো একটা অংশের উপর যদি তার পরিপূর্ণতা নির্ভর করে, পরিপূর্ণ হওয়া নির্ভর করে, তাহলে সেই অংশটা কি বলা হয় ওয়াজিব। তো আমরা যদি বলি যে কোনো একটা আমানের মধ্যে যে অংশের উপরে শুদ্ধ হওয়া নির্ভর করে সেটাকে ফরজ বা রুকন বলা হয়। আর যে অংশের উপরে পরিপূর্ণ হওয়া নির্ভর করে এটাকে ওয়াজিব বলা হয়। এবং আরো সুন্দর হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলোকে সুনান, সুন্না বা মুস্তাহাব বলা হয়। বলা হয়
তাহলে ফরজ বা রুকন, যে আমলটা ফরজ বা রুকন সেই অংশটা ছুটে গেলে আমল হবেই না, শুদ্ধ হবেই না। আর যদি ওয়াজিব ছুটে যায়, শুদ্ধ তো হবে, আদায় তো হয়ে যাবে, কিন্তু সেটা পরিপূর্ণ হবে না, কামেল হবে না, সে নাকেস থেকে যাবে, সে আমালকে পরিপূর্ণ বলা যাবে না। আর সুন্না এবং মুস্তাহাব আদাব এই সমস্ত বিষয় যদি ওই আমালের সাথে যুক্ত হয় তাহলে আমালটি আরো সুন্দর হবে। যে সুন্না মুস্তাহাব আদাব এগুলো ছুটে যায়, আমল তো পরিপূর্ণ হয়েছে কিন্তু এর সৌন্দর্য লোপ পাবে। তাহলে এই কথাটা আমরা বুঝলাম প্রথমে। এরপর দ্বিতীয় বিষয় যেটা বুঝতে হবে সেটা হলো ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য বোঝা। ফরজ এবং ওয়াজিব ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য বোঝা। এখানে একটা কথা বুঝতে হবে, অন্য সব মাজহাব এবং হানাফি মাজহাবের মধ্যে পার্থক্য যদি আমরা বলি, মানে স্তরের মধ্যে, যে আহকামের স্তরের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা কি? ওয়াজিবের যে একটা স্তর এটা শুধু হানাফি মাজহাবে আছে, অন্য মাজহাব গুলোতে এই ওয়াজিব স্তরটি নেই। তাহলে অন্য মাজহাব গুলোর স্তর হলো তিনটা, ফরজ, কাজ, এরপর হলো সুন্নাহ, এ হলো মুস্তাহাব। আর হানাফি মাজহাবে এই ফরজটাই আবার দুই ভাগে ভাগ, এই ফরজটিটা ফরজ এবং ওয়াজিব এটা দুই স্তরে বিভক্ত। ওয়াজিব দুটাই অন্য মাজহাবে ফরজের স্থলাভিষিক্ত, কিন্তু হানাফি মাজহাবে একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নাহ, মুস্তাহাব। তো অনেক সময় এই বিষয়টা না বুঝার কারণেও অনেক ব্যাপারে কনফিউশন তৈরি হয়। কোন একটা আমাল সেটাকে হয়তো দেখা যাচ্ছে যে ফরজ বলা হচ্ছে অন্য মাজহাব গুলোতে, সেই কি জিনিসটাকে হানাফি মাজহাবে ওয়াজিব বলা হচ্ছে, এরকম আমরা দেখি। তো অনেক সময় এই কারণে কনফিউশন তৈরি হয়। হানাফি মাজহাবে ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্যটা কি হিসেবে করা হয়, এটা আরেকটা জিনিস বোঝার বিষয়। আমাদের আমরা যখন এই সলাতের ওয়াজিব আলোচনা করতে যাব তখন কতগুলো ব্যাপারে মানে কনফিউশন যেগুলো চলছে আর কি, বিভিন্ন ধরনের ইখতিলাফ যেগুলো চলছে, সেই ইখতিলাফগুলোর কারণে অনেকের মনেই নানা সন্দেহ সৃষ্টি হয়। অনেকের মনে এই ধরনের সন্দেহ আসতে থাকে যে আমার সালাত হচ্ছে কিনা আদৌ, বিভিন্ন মুখী কথা শোনার কারণে এই ধরনের কনফিউশন গুলো আসতে থাকে। এখন যদি মৌলিক কথাগুলো আমরা আগে বুঝতে পারি, বুঝে নিতে পারি, তাহলে সহজেই এই কনফিউশন দূর হয়ে যাবে। তো আমরা বলছিলাম যে ফরজ এবং ওয়াজিবের পার্থক্যটা করা হয় কি, কিসের ভিত্তিতে, এবং ওয়াজিব মধ্যে পার্থক্যকরণ, এর ভিত্তিটা কি? ভিত্তি হলো দলিলের অকাট্যতা। দলিলটি যদি একদম কতঈয় সুবুত বলে এটাকে, অকাট্যভাবে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই দলিলের ভিত্তিতে ওই বিধানটা, এবং আরো কিছু বিষয় আছে, ফরজ এবং ওয়াজিব যখনই দেখা যায় যে কোন একটা আমাল মানে সারে মানে শরীয়ত প্রণেতা চাচ্ছেন আমাদের কাছ থেকে করার জন্য, আবশ্যকীয় ভাবে করার জন্য কোন একটা আমাল চাওয়া হচ্ছে শরীয়তে, মানে আবশ্যকীয়
ভাবে যেন আমালটা করা হয়, সেই পরিমাণ জোর দেয়া হচ্ছে ওই আমালের উপরে, না করলে শাস্তির কথা বলা হচ্ছে, পানিশমেন্টের কথা বলা হচ্ছে ওই আমালটা ছুটলে বা না করলে। তাহলে ফরজ এবং ওয়াজিব, যে আমলটা ফরজ এবং যে আমলটা ওয়াজিব, উভয় আমলের মধ্যে শরীয়তের পক্ষ থেকে আবশ্যকীয়ভাবে করার প্রতি জোর আছে। যেটা ফরজ সেটাকেও শরীয়ত চায় যেন আবশ্যকীয়ভাবে পালন করা হোক, যেটা ওয়াজিব সেটাকেও শরীয়ত চায় যেন আবশ্যকীয়ভাবে পালন করা হোক। কিন্তু যে দলিলের ভিত্তিতে এই আমলটা সে প্রতিষ্ঠিত, সেই দলিলটা যদি অকাট্যভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা ফরজ হয়ে যায়, আর যদি সেখানে সামান্য জন্নিয়াত চলে আসে, জন মানে দুটা জিনিস, একটা হলো মানে কদঈয়াত যেটাকে বলা হচ্ছে, একটা হলো জন্নিয়াত। এই শব্দগুলো আরবি, একটু উসুলে ফিকহের কিছু পরিভাষা, কিন্তু মানে একটু জানা থাকলে সহজ হবে আর কি। তাহলে যদি কদঈয় সুবুদ হয়, সুবুদ মানে প্রতিষ্ঠিত হওয়া, কত ইয়ুন মানে হচ্ছে অকাট্য, মানে কোনো সন্দেহ নেই অকাট্য হয় দলিল কখন, যেটা যদি সেটা কোরআনের মহকাম আয়াত হয়, অথবা সেটা হাদিসে মুতাওয়াতির হয়, অথবা সেখানে উম্মার এজমা থাকে, ইজমাই উম্মত। সাধারণত এই তিনটা জিনিসকে কদঈয় সুবুত বলা হয়, দলায়ল যখন এই পর্যায়ের হয়। কিন্তু যদি কোনো কারণে সে দলিলটা ঠিক এই স্তরে না থেকে একটু একটু নিচের স্তরে হয়, মানে অকাট্যভাবে প্রতিষ্ঠিত না হয়ে সেটা একটু নিচের হয়, যেমন কোনো একটা হাদিস সেটা হাদিসের মতো ওয়াতির না হয়ে খবরে ওয়াহিদ হলো, মানে সে হাদিসটা একজন বা দুজন সাহাবী রেওয়ায়াত করেন, কিন্তু সেটা এত অধিক সাহাবী রেওয়ায়াত করেন না, যে পর্যায়ের রেওয়ায়াত পাওয়া গেলে তখন সেটা তাওয়াতুরের পর্যায়ে চলে যায়। তাওয়াতুরের বিষয়টা হলো এমন যে যখন কোনো একটা হাদিস এত অসংখ্য রাবি বর্ণনা করেন সাহাবি পর্যায়ের, যে এতগুলো মানুষের এই একটা বিষয়ের উপরে একটা ভুলের উপরে একত্রিত হওয়া, একমত হওয়া অসম্ভব পর্যায়ে যদি হয়, সেটা সেটাকে তাওয়াতুর বলা হয়। তাওয়াতুরের সংজ্ঞা আমরা এখানে দিচ্ছি না, আমরা জাস্ট বোঝার জন্য, সহজে বোঝার জন্য কথাটা বললাম। কোন একটা হাদিস সহি, এমনকি বুখারী মুসলিমের হাদিসও হতে পারে, কিন্তু সেটা ধরা যাক কবরে ওয়াহি, সেটা তাওয়াতুরের পর্যায়ে নয়, তাহলে এই হাদিসটার যে সুবুত যেটা এটাকে তখন অকাট্য বলা হবে না, তখন এটাকে বলা হবে দনীয় সুবুত বলা হবে। জন্নি দনীয় সুবুত, জন আসে ধারণা, আর কত ই এটা আসে যে অকাট্য মানে ইয়াকিন পর্যায়ের। তাহলে কোন একটা বিধান, কোন একটা আমল সেটা আবশ্যকীয় ভাবে করা হোক, এটা শরীয়তের পক্ষ থেকে চাওয়া হচ্ছে, এবং না করলে পানিশমেন্টের কথাও আছে, পানিশমেন্টের কথাও আছে। তাহলে এই ধরনের আমাল যেটা আবশ্যকীয় ভাবে চাওয়া হচ্ছে, না করলে পানিশমেন্টের কথা আছে, কিন্তু তার দলিলটা ইউসুবুত বা অকাট্য ভাবে প্রতিষ্ঠিত নয়, এমন হয় তাহলে সেটাকেই এক স্তর নামিয়ে ওয়াজিব বলা হয়। আর যেটা অকাট্য প্রমাণিত হয় সেটাকে ফরজ বলা হয়।
এই জিনিসটা আমরা আরেকটু সহজে বুঝব যখন ফরজ এবং ওয়াজিবের হুকুম আমরা আলোচনা করব। কেউ যদি ফরজ তরক করে, যেমন কবিরা গুনাহ হবে, ওয়াজিব তরক করলেও কবিরা গুনাহ হবে, তাহলে গুনার ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটা একই রকম, কারণ দুটা দুটিকেই তো শরিয়া আবশ্যকীয় ভাবে করা চাচ্ছে, করা হোক এটা চাচ্ছে শরীয়তের পক্ষ থেকে। কিন্তু আরেকটা বিষয়, কেউ যদি ফরজ পর্যায়ের আমাল যেটা অকাট্য ভাবে প্রমাণিত এবং আমালকে যদি কেউ অস্বীকার করে, তো সেটা অস্বীকার করলে কাফের হবে। আর ওয়াজিব যেটা দনীয় সুবুত এরকম কোন দলায়লের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, তো সেটা অস্বীকার করলে কাফের হবে না। তাহলে আমরা বুঝলাম যে কোন একটা জিনিসকে মানে ফরজ এবং ওয়াজিব এই যে আহকামের স্তরের মধ্যে পার্থক্য করা, যে হানাফি মাযহাবেরই বৈশিষ্ট্য, একটা খুবই সুন্দর বৈশিষ্ট্য, এবং এটার কারণে অনেক ক্ষেত্রেই মানে এখানে তার স্তরটা বোঝা সহজ হয়, অস্বীকার করা না করা, সেটা তরক করা না করা, এর উপর এর ভিত্তিতে কি হুকুম পতিত হবে সেটা সহজে কি করা যায় বোঝা যায়। এতটুকু আলোচনা আমরা ভূমিকা স্বরূপ বললাম ফরজ এবং ওয়াজিব বোঝার জন্য। এখন যে সলাতের যদি আমরা বলি, সলাতের কোনো ফরজ এবং সলাতের কোনো ওয়াজিব, তাহলে এই দুই ক্ষেত্রে জিনিসটা কি হবে? তাহলে তাহলে যেটা ফরজ সেটা অস্বীকার করলে সলাত হবেই না, সলাত হবে না। আর ওয়াজিব যেটা, এটা না করলে সলাত কামেল হবে না। কোন একটা ফরজ বাদ পড়েছে, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, দুই ক্ষেত্রেই দুই ক্ষেত্রে তাকে এই আমাল পুনরায় আদায় করতে হবে। ইচ্ছাকৃত বাদ পড়ুক বা অনিচ্ছাকৃত ভাবে বাদ পড়ুক, এই যে ক্ষতি হয়ে গেল সেটাকে পূরণ করার জন্য আর কোনো ব্যবস্থা নেই। কিন্তু যদি সেটা ওয়াজিব হয়, তাহলে ইচ্ছাকৃত তো বাদ দিলে তাকে এটাকে আবার ইয়াদা করতে হবে, ইয়াদা না করলে সে গুনাগার হবে। কিন্তু যে অনিচ্ছাকৃত বাদ পড়ে তাহলে সিজদা সাহু এর মাধ্যমে সে ক্ষতিপূরণ করতে পারবে। এগুলো মানে সলাতের ফরজ এবং সলাতের ওয়াজিব ছুটে গেলে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এটা হুকুম কি হবে। এরপর আমরা এখন সলাতের ওয়াজিবাতের মধ্যে আমরা চলে যাই। তাহলে সলাতের মধ্যে আমরা কেরাআ এর ক্ষেত্রে বলেছি কেরাআ এটা ফরজ, যেটা এটা ফরজ, এটা ফরজ কেন? কারণ এগুলো কোরআনে পাকের আয়াত আছে, ফাকরাউমা তায়াসসারা তায়াসসারা মিনাল কোরআন, এবং আল্লাহ রাসূল আবার হাদিসে পাকে ইরশাদ করেছেন, লা সলাতা বিদুনি কিরাআতিন, লা সলাতা ইল্লা বিকিরাআতিন। মুসলিম শরীফে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা সলাতা ইল্লা বিকিরাআতিন, আখরাজাহু মুসলিম। তাহলে এখানে কিরাআ ছাড়া সালাত হবে না বলছেন আল্লাহ রাসূল, লা সলাতা ইল্লা বিকিরাআতিন, মুসলিম শরীফে হাদিস, এবং কোরআনে পাকের আয়াত, ফাকরাউ
ما تيسر من القرآن فقرأوه, পড়ো, মা তাইয়াসসারা, যেটা তোমার জন্য কি হয় সহজ হয় মিনাল কোরআন, কোরআন থেকে। তাহলে কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল এই যে আল্লাহ রসুল বললেন লা কিরাআতা লা সলাতা ইল্লা বিকিরাআতিন, لا صلاة 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 إلا بقراءة. এখন এই যে লা সলাতে ইল্লা বিকিরাআতিন, এটা দুইটা অর্থ হতে পারে। এখনো কিরাআত ছাড়া সলাৎ শুদ্ধ হবে না। তাহলে এক অর্থ হতে পারে এই হাদিসে যে কিরাআত ছাড়া সলাৎ শুদ্ধ হবে না। এটা একটা অর্থ। আবার এটা অর্থ হতে পারে যে কেরোয়া চালা সলাৎ পরিপূর্ণ হবে না। দুটে হওয়ার এখানে সম্ভাবনা রাখে, কিন্তু কোরআনে পাকের আয়াত যেহেতু ফাকরা উমা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু তোমার জন্য সহজ হয় ততটুকু পড়ো, ওখানে পড়ার হুকুম করা হয়েছে, কোরআনে পাকেই হুকুম করা হয়েছে এবং সেটা কত ইউ সুবুত, এরকম দলিল, তাহলে বুঝা গেল কেরাআ এটা সালাতে রুকন। তাহলে এই হাদিসের অর্থ যদি আমরা এই দুইটার মধ্যে ঠিক করতে চাই, এটাই গ্রহণ করতে হবে, এটা বাদ। পরের অর্থটা সালাত কেরাআ ছাড়া সালাত পরিপূর্ণ হবে না, এই অর্থ নেওয়া যাবে না। কেরাআ ছাড়া সালাত শুদ্ধই হবে না, এটাই নিতে হবে। এই কথাটা আমরা কেন আলোচনা করলাম, কারণ সুরা ফাতিহা পড়া ফরজ কিনা ফরজ নয় এই কথা বোঝার জন্য এই অংশটা বুঝতে হবে। আমরা যদি এই কথাটা বুঝতে পারি লা সলাতা ইল্লা বিকিরাআতিন, এটার দুই সম্ভাবনা, দুই অর্থের সম্ভাবনা এখানে আছে, যে কিরাআ ছাড়া সলাৎ শুদ্ধ হবে না, কিরাআ ছাড়া সলাৎ পরিপূর্ণ হবে না, দুটাই অর্থ নেওয়ার এখানে সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু কোরআনে পাকে আয়াতে মুহকাম আয়াতে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন কদ ইউ সুবুত, এরকম দলিল রয়ে গিয়েছে কিরাআত পড়ার পক্ষে, তাহলে কোনো অবস্থাতেই কিরাআত ছাড়া সলাৎ পূর্ণ হবে না এই অর্থ নেওয়া যাচ্ছে না। নিতে হবে কি কিরাআত ছাড়া সলাৎ শুদ্ধই হবে না। তাহলে কিরাআ এটা সলাতের রুকন। তাহলে আমরা ওয়াজিবাত ওয়াজিবাতের আলোচনা করছিলাম। তাহলে এক নাম্বার বলা হচ্ছে এখানে সুরা ফাতিহা পড়া, মানে সালাতের প্রথম দুরাকাতে, ফরজ সালাতের প্রথম দুরাকাতে সুরা ফাতিহা পড়া। এবং এরপরে বলা হচ্ছে প্রথম দুরাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলান। এখানে যে কনফিউশনটা আমাদের তৈরি হয়, বা অনেক সময় আমাদেরকে এই কথা শোনানো হয় যে সূরা ফাতিহা না পড়লে তো নামাজ হবেই না, তো আসল কথা হলো এটা হলো শাফি মাযহাবের, শাফি মাযহাব, সে মাযহাবে সূরা ফাতিহা পড়াটা ফরজ বা রুকন। তো সূরা ফাতিহা বাদ গেলে ওনার মত অনুসারে সালাদ হবেই না, সেটা শাফি মাজহাব। কিন্তু হানাফি মাজহাবে সুরা ফাতিহা পড়াটা সেটা ওয়াজিব, সেটা ফরজের পর্যায়ে রাখা হয়নি। আমাদের যদি আগে আলোচনা আমাদের সামনে স্পষ্ট থাকে, আমরা যে আগে যেটা আলোচনা করেছিলাম যে ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য হয় কেন, কোন একটা আমাল আবশ্যকীয়ভাবে করা চাওয়া হচ্ছে, যেমন আল্লাহ রাসূল বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, বা লা তুকবালু সলাতুন লা ইয়াকরাউ ফিহা বিফাতিহাতিল কিতাব, এই সমস্ত হাদিস।
তাহলে সেখানেও তো সুরা ফাতিহাকে আবশ্যকভাবে করা হোক, এটা চাওয়া হচ্ছে হানাফি মাজহাবে। তাহলে সুরা ফাতিহাকে ওয়াজিবের মধ্যে রাখার কারণ কি? ওই যে দলিল, দলিলটা অকাট্যভাবে প্রতিষ্ঠিত দলিলের পর্যায়ে পড়ে নাই, সে কারণে দুনিয়া সবুত হওয়ার কারণে, প্রতি সবুত না হওয়ার কারণে। তাহলে বোঝা গেল যে এই মাসআলা যেটা আমরা অনেক দিন ধরে শুনে আসছি এবং অনেক পেরেশানি আমাদের মাথায়, তাহলে কেবল কারো কাছে যদি কেবল হাদিসগুলো জানা থাকে, হাদিসগুলো একদম সহি হয়ে থাকে, তারপরে তার কাছে যদি এখানে দুটা জিনিস জানা না থাকে, সে একটা সিদ্ধান্ত নিতে পারবে না। একটা জিনিস বোঝার বিষয় হলো যে উসুলে ফিক বোঝা, আরেকটা হলো উলুমুল হাদিস সম্পর্কিত জ্ঞান থাকা। এই দুই জিনিস যতক্ষণ পর্যন্ত না থাকবে, ততক্ষণ পর্যন্ত কেবল হাদিস শুনেই, সেটা যে স্তরেই সহি হোক না কেন, সেটা দিয়ে কোনো একটা বিধান কি হবে সেটা নির্ধারণ করা বা সেটা বলে বলে দেয়া কি হবে না, সম্ভব হবে না। তাহলে আমরা এখন হানাফি মাজহাবের দলিল কি যে সুরা ফাতিহা পড়া এটাও আজিব? তো এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, মান সাল্লা সলাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কিতাব ফাহিয়া খিদাজ সালাসান গায়রু তামাম আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াসসালাম। আল্লাহর বলেছেন, মান সাল্লা সলাতান, মান সাল্লা সলাতান, যে কোন সলাত আদায় করেছে, লাম ইয়াকরা, লাম ইয়াকরা ফিহা, সেখানে সে পড়েনি, কি পড়েনি, বি উম্মিল কোরআন, সে এখানে পড়েনি উম্মুল কোরআন মানে সুরা ফাতিহা, ফাহিয়া খিদাজ, ফাহিয়া খিদাজ সালাতান, তিনবার বললেন আল্লাহ, তিনবার বললেন, এটার অর্থ কি, গায়রো তামামিন, খেদাজের অর্থ হচ্ছে গায়ে মানে নোকসান, হতে নোকসান মানে নকস, গায়ের ও তামাম মানে হচ্ছে অসম্পূর্ণ, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গ বলে দিলেন, যে ব্যক্তি সলাত আদায় করলো কিন্তু সেখানে সূরা ফাতিহা সে পড়লো না, তার সলাটা অসম্পূর্ণ, ফাহিয়া খিদাজুন, সেটা অসম্পূর্ণ, ফাহিয়া খিদাজুন, ফাহুয়া খিদাজুন, ফাহুয়া খিদাজুন, এবার তিনবার বললেন, আবার খিদাজুনের অর্থ বলে দিলেন গায়রু তামামিন, অসম্পূর্ণ। তাহলে একটা বিষয় এখানে বুঝতে হবে, সেটা হলো নুকসান আসে কোনো জিনিসের মধ্যে যখন তার সিফাতের মধ্যে দুর্বলতা তৈরি হয়, আর কোন একটা জিনিসকে আমরা ফাসাদ আসে, তাহলে সেটা তার জাতের মধ্যে সমস্যা হয়। ফাসাদ মানে একদম নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়া। তো ফাসাদ যদি বলা হয়, যদি অর্থ দ্বারা বুঝি এটা ফাসাদ, তাহলে তার জাতের মধ্যে সমস্যা, মূলের মধ্যেই সমস্যা, টোটালি এটা হবে না ফাসাদ। আর যদি নোকসান হয়, তাহলে সেটা হবে তার সিফাতের মধ্যে, তার গুণাবলীর মধ্যে, মানে জাত ঠিক আছে, তার কোয়ালিটিগত কোন একটা সমস্যা হয়েছে, নাকস বলে এটা সম্পূর্ণতা বলা হয় এটাকে। তাহলে এই হাদিসের অর্থ যদি আমাদের বুঝে আসে, তাহলে এখন ওই হাদিস যে হাদিস আল্লাহ বলেছেন লা সলাতা বলেছেন,
এই হাদিসটা, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এটা বললেন যে মান সল্লা সলাতান লাম ইয়াকরা ফিহা বি উম্মিল কোরআন ফাহিয়া খিদাজ। এই দুটি হাদিস যদি আমরা পরস্পর কাছে কাছে রাখি সামনাসামনি, তাহলে এখানে কিন্তু লা সলাত আছে, লা সলাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তাহলে এই হাদিসেরও দুইটা অর্থ সম্ভাবনা রাখে। ওই আগের মতো যদি আমরা লা লা সলাত ইল্লা বিকিরাআতিন হাদিসের তর্জমা করার সময় যে কথাটা আমরা বলেছি সেই কথাটা এখানেও আসে, তাহলে ওই ব্যক্তি যে সুরা ফাতিহা পড়লো না তার সলাত শুদ্ধই হয় না, এটা একটা অর্থ হতে পারে। আরেকটা অর্থ হবে যে যে সলাত পড়লো কিন্তু সুরা ফাতিহা পড়লো না তার সলাত পরিপূর্ণ হয় না, শুদ্ধ হয় না, পরিপূর্ণ হয় না। তাহলে আরেকটা হাদিস যেটা সেটা দ্বারা যেহেতু বোঝা যাচ্ছে যে এখানে কি আছে, পরিপূর্ণ না হওয়ার অর্থ আছে, গাইরো তামামিন খেদা আছে, অসম্পূর্ণ। তাহলে বোঝা গেল যে এই হাদিসের অর্থ করার ক্ষেত্রে আমরা শুদ্ধ হবে না না বলে পরিপূর্ণ হবে না নেওয়াটাই কি হবে, অধিক কি হবে, উপযোগী হবে, যেহেতু আমাদের অন্য দলিল এটা এই অর্থই সাবেত করে। আচ্ছা, এই হাদিসটা আবার মুসনাদ আহমদের মধ্যে এসেছে, লা তুকবালু লা তুকবালু সলাতুন, সলাত কবুল করা হয় না, মানে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সলাত কবুল করা হবে না। তাহলে কবুল হয় না কখন, বুঝলে সেটা হয়ে গেছে কিন্তু কবুল করা হচ্ছে না, তাহলে নুকসান বুঝে যায়, অসম্পূর্ণতা বোঝা যায়। এতটুকু আমরা বললাম, বাকি এখানে যেটা হানাফি মাজহাবের মধ্যে যেটা দলিল দেয়া হয় কেন এটা আমরা ফরজ বলবো না, তো তারা আবার ওই কথাটা নিয়ে আসেন যে কোরআনে পাকের আয়াত ফাকরাউ মা তায়াসসার মিনাল কোরআন। এই মাকে বলা হয় আম, মানে ব্যাপক, এ মা মানে ব্যাপক, ব্যাপকতা আছে মায়ের ভিতরে, মানে কোরআনে পাকের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে যা সহজ হয় তা পড়ো, মানে নির্দিষ্ট ভাবে কোনো একটা জিনিস পড়ার কথা বলা হচ্ছে না, সাধারণভাবে বলে দেওয়া হচ্ছে যে কোনো জায়গা থেকে পড়লে হয়ে যাবে, নির্দিষ্ট ভাবে তাই নির্দিষ্ট করে বলা হচ্ছে না। তাহলে আমরা যদি বলি সূরা ফাতিহা বলা ফরজ বলি, তাহলে এই আয়াতের মধ্যে এই যে অনির্দিষ্ট ভাবে বলা হলো তার মধ্যে নির্দিষ্টতা এসে যাচ্ছে, কারণ এই নির্দিষ্টতা আসতে পারবে কিনা ওই হাদিস দ্বারা, এইটাই হলো উসুলের কথা, উসুলের ফেকার বিষয়টা এখানে। তাহলে হানাফি মাযহাবের যে উসুল হলো যে কবরে ওয়াহিদ, যেগুলো এমনকি শাফিঈর কিন্তু উসুল যে কবরে ওয়াহিদ, এটা দিয়ে কি করা যাবে না, কোরআনে পাকের অর্থের মধ্যে আধিক্য আনা যাবে না, কোরআনে পাকের মধ্যে যেটা অনির্দিষ্টভাবে বলা আছে সেটা অনির্দিষ্টই থাকবে, এই হলো উসুল। তো এই কারণে এটাকে ফরজ বলা যাচ্ছে না, আমি বলা এই জন্যটিকে ওয়াজিব বলা হয়েছে। ইমাম শাফি ওনার দলিল ওনার জায়গায় আছে, উনি একজন ইমাম, ঠিক আছে, ওনার মাজহাবে এটাই ফয়সালা, তাহলে যারা ওই মাজহাব ফলো করে তারা এটাই বলবে। তো আমরা যদি হানাফি মাজহাব ফলো করি তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের দলিলটা ইতমিনান আসে কিনা, আমাদের দলিল দ্বারা আমাদের আমরা আমাদের দলিল দলিল ইতমিনান হতে পারি কিনা, অবশ্যই ইতমিনান হতে পারি। এই বিষয়গুলো নিয়ে অনেক বহস মুবাহাসা অনেক আলোচনা হয়ে গেছে আগে, একটা স্বতঃসিদ্ধ বিষয় প্রতিষ্ঠিত বিষয়, আমরা যেন ওহেতু কনফিউশনের মধ্যে না পড়ি, কিন্তু আমরা তো পড়ছি, তা আমাদের কনফিউশনটা দূর করার জন্য কিছু আলোচনা করা হলো যতটুকু আমরা বুঝবো। আসলে এখানে পুরোপুরি বোঝা অনেক কঠিন এখানে, কারণ আমি তো উসুলে ফিকের বিষয়গুলো পরিপূর্ণ বুঝবো না, বিশেষ করে আমরা যারা জেলা শিক্ষিত আমরা এখানে আমাদের পড়াশোনা নাই। এই উলুমুল হাদিস, এই হাদিসগুলোর যে পরস্পরের তুলনা করা হলো, অর্থ নির্ণয়ের ব্যাপারে আমি বিভিন্ন কথা বললাম, এই বিষয়গুলো বোঝা তো আসলে কঠিন। তাহলে আমরা যতটুকু আল্লাহ পাক তৌফিক দান করুন, আমাদের যতটুকু আল্লাহ পাক তৌফিক দান করেছেন, এতটুকু দিয়ে যেন একটা ইতমিনার সন্তুষ্টি হাসিল হয়, এতটুকুর জন্য আমরা বললাম।
কিন্তু এই কেরাওয়ার বিষয়ে কিন্তু আরো অনেক আলোচনা এখানে হবে, যে ইমামের কেরাওয়া করা, মুক্তাদির পড়া না পড়া, তো এই বিষয়গুলো আলোচনা করা লাগবে আমাদের। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে সুরা ফাতিহা পড়াটা কেন ওয়াজিব বলা হচ্ছে আমাদের মাধাবে, ইও সাবি কেন ফরজ বলেন সেটা আমরা বুঝলাম। যদি এটা আমাদের আমাদের জানা জরুরি নয়, তারপরে এই ইমাম শাফির কথাটা কি আমাদের উপরে প্রয়োগ করা হয়, এটা অন্য মাঝহাবের বিষয়, সেটা আমাদের উপর প্রয়োগ করার কোনো এখানে কি নাই, যুক্তিগত যুক্তিযুক্ত নয় এটা আমাদের জন্য, কারণ ওনার উসুল ভিন্ন, আবু হানিফ ওনার উসুল ভিন্ন, দুইজনের আলাদা উসুল আছে, একজনের উসুল দিয়ে আরেকজনকে কি করা, ঘায়েল করা, এটা কি হবে না, ঠিক হবে না। এগুলো কথাগুলো কথা আমরা যেন সহজে বুঝতে পারি আলোচনা করলাম। এরপরের কথা কি, এরপরে কথা হলো যে একটা ওয়াজিব গেল, সেটা কি সূরা ফাতিহা পড়া। এবার দুই নম্বর হলো অন্য সূরা মিলানো। গতদিনের আলোচনা থেকে একজন প্রশ্ন করেছেন যে কেন কেরাওয়া ফরজ নামাজের প্রথম দুই রাকাতে ফরজ, পরের দুই রাকাতে তো ফরজ না, অথচ কেউ যদি চার রাকাত সুন্নত পড়ে সুন্নতের মধ্যে প্রতি রাকাতেই কেন কেরাত করা ফরজ, এটা একটা কোশ্চেন করেছেন একজন। এই প্রশ্নের জবাব হলো ফরজ নামাজের চার রাকাত, ধরা যাক জোহরের চার রাকাত, জোহরের যে চার রাকাত ফরজ, এই চার রাকাত পূর্ণ চার রাকাত দিলেই কি ফরজ, ফরজের ক্ষেত্রে। কিন্তু যখন সুন্না বলি আমরা, সুন্নত নামাজ বলি, সুন্নত নামাজ বা নফল নামাজ, এগুলো তাতে উ বলা হয়, মানে অতিরিক্ত বলা হয়, এগুলো কিন্তু আসলে সুন্নত বা নফল হয় দুই রাকাত দুই রাকাত করে। তাহলে এই দুই রাকাত প্লাস আর দুই রাকাত, এই দুই রাকাত মিলে চার রাকাত, বাকি এই দুই দুই রাকাত দুই রাকাতকে জোড়া দেওয়া হয়েছে মাঝখানে আত্তাহিয়াতু পড়ে উঠে যাবে, ওইভাবে জোড়া দেওয়া হয়েছে। বাস্তবে দুইটাই স্বতন্ত্র রাকাত, আমরা যে চার রাকাত জোহরের আগে সুন্নত পড়ি চার রাকাত, তাহলে এই দুই রাকাত দুই রাকাত চার রাকাত হয়, কিন্তু দুইটাই স্বতন্ত্র নামাজ, দুইটাকে জোড়া দেওয়া হয়েছে মাঝখানে, যেহেতু স্বতন্ত্র নামাজ এই জন্য দুই রাকাতেই কেরাওয়া পড়তে হবে, দুই রাকাতেই কেরাওয়া পড়া ফরজ। আর ফরজ সলাতের মধ্যে যে চার রাকাত, এই চার রাকাত মিলে একটাই সলাত বা দুইটা ভিন্ন ভিন্ন সলাত না, স্বতন্ত্র স্বতন্ত্র দুই রাকাত না, এই চার রাকাত মিলে একসাথে একসাথে চার রাকাত। আর সুন্নতের চার রাকাত যখন আমরা বলি তো সেটা আসলে স্বতন্ত্র স্বতন্ত্র দুই রাকাত দুই রাকাত, এটা কি মিলানো হয়েছে, রাতে তো আরো বেশি মিলানো চাই, কিন্তু রাতের বেলা নফল সালাত আদায় করে তো সেইভাবে আট রাকাত কে মিলাই, দুই রাকাত পড়লো এরপরে সালাম না ফিরিয়ে আবার উঠে গেল আর দুই রাকাত পড়লো, এবার সে আট রাকাত পর্যন্ত মিলায়, এটার অবকাশ আছে রাতের সালাত, দিনের সালাতে দুই রাকাত চার রাকাত করার অবকাশ আছে। ফুকাহারা ওইভাবে আমাদের জন্য কি করে দিয়েছেন, মিলিয়ে দিয়েছেন, যেন আমরা সলাত ফরজের আগে কিছু পড়ি পরে কিছু পড়ি, এভাবে তারা এগুলোকে মিলিয়ে দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল অনুসারে, অভ্যাস অনুসারে, মুআযাবাত আল্লাহ রসুল যে আমলগুলো সব সবসময় করতেন সেগুলো হাদিস থেকে মিলিয়ে তারা আমাদের জন্য এভাবে সহজ করে দিয়েছেন। এই এই হলো বিষয়টা। তাহলে অন্য সূরা মেলানো এটা, তো অন্য সূরা মিলানোর পক্ষেও কি আছে, ঠিক এই ধরনের হাদিস আছে, যে যেমন আবু দাউদ শরীফে হাদিস আসছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে, তিনি বলেন ক্বাল আমারনা আন নাকরা বিফাতিহাতিল কিতাব ওয়া মা তায়াসসার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করেছেন সূরা ফাতিহা পড়ার জন্য এবং সাথে আর যতটুকু সহজ হয় পড়ার জন্য, সাথে আরো যতটুকু সহজ হয় পড়ার জন্য এই অংশ দ্বারাই কি ওয়াজিব সাবেত হলো, অন্য সূরা মিলানো এটা সাবেত হলো। অন্য অন্য মারফু হাদিসে তিরমিজি শরীফে যেটা এসেছে সেখানে এসেছে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিলহামদি বিলহামদি ওয়া সূরাতিন ফি ফরজিয়াতিন ওয়া গায়রিহা, সেখানে আল্লাহ রাসূল বলেছেন যে ওই ব্যক্তি সলাত হয় না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, আলহামদুল সূরা পড়ে না এবং সাথে সাথে অন্য সূরা পড়ে না, ফরজ নামাজে এবং অন্যান্য নামাজে। তো বোঝা গেল যে
ঠিক যতটুকু দলিল সুরা ফাতিহার পক্ষে আছে ঠিক সমান সমান ওজনের বা শক্তির দলিল অন্য সুরা মিলানোর ক্ষেত্রেও আছে। এই কারণেই এই দুটাকে ওয়াজিবের স্তরে রাখা হয়েছে। যে আবু দাউদ শরীফে ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে আরেকটা হাদিস আছে, এটা মারফু হাদিস, সেখানে আল্লাহর রাসূল বলেন যে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদান। ফাসাইদান মানে হলো আরো অতিরিক্ত, তাহলে যে ব্যক্তি সলাত আদায় করলো কেউ সূরা ফাতিহা পড়ল না এবং তার সাথে অন্য সূরা পড়ল না, তো তার সলাত কি হয় না, পরিপূর্ণ হয় না। আমরা যদি মানে সঠিক তর্জমা করি তাহলে ওখানে অন্য সূরা মিলানোর কথা আছে, তো এই জন্য অন্য সূরা মিলানো এটাও আছে। বাকি ফরজ নামাজে এই ওয়াজিব কোথায় হবে, ওই প্রথম দুই রাকাতে। এখানে আরেকটা ওয়াজিব তিন নাম্বার হলো সূরা ফাতিহাকে অন্য সূরা যেটা মিলাবো তার আগে পড়া। সূরা ফাতিহা অন্য সূরা আগে পড়া, কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এভাবেই পড়েছেন, সূরা ফাতিহা আগে পড়েছেন এবং এরপরে অন্য সূরা পড়েছেন, এবং এটার উপরেই উম্মার আমাল, সমস্ত উম্মা এভাবে আমল করেন, সূরা ফাতিহা আগে পড়েন এর সাথে অন্য সূরা পড়েন। তো এটাও ওয়াজিবের স্তরে সূরা ফাতিহা, এবং সবগুলোতে আমরা দেখলাম যে অন্য সূরার কথা পরে বলেছেন, সূরা ফাতিহার কথা আগে বলেছেন, এবং রসুল আমালও এরকম সূরা ফাতিহা পড়তেন এরপর অন্য সূরা পড়তেন, এবং সাহাবারও এভাবে আদায় করতেন। তাহলে বোঝা গেল একটা আরেকটা ওয়াজিব, সেটা কি সূরা ফাতিহাকে আগে পড়া এবং অন্য সূরা পড়া। কেরানিয়া তিন নাম্বার ওয়াজিব গেল। চার নাম্বার ওয়াজিব হবে যে যেখানে আল্লাহর রাসূল মানে যে সমস্ত নামাজে জুড়ে পড়ার কথা আছে সেখানে জুড়ে পড়া, জুড়ে জুড়ে পড়ার ক্ষেত্রে জুড়ে মানে আমি শব্দ করে বোঝাচ্ছি, তাহলে শব্দ করে পড়ার ক্ষেত্রে শব্দ করে পড়া যেখানে শব্দ করে পড়তে হবে, তাহলে সেখানে শব্দ করে পড়া আর যেখানে চুপে চুপে পড়তে হবে পড়ার ক্ষেত্রে চুপে চুপে পড়া তাহলে শব্দ করে পড়া এবং চুপে চুপে করা। আমরা আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে প্রথম দিকে মক্কায় রাসূল সব ফরজ সালাতে কেরাত শব্দ করে পড়তেন, পরে কাফেররা তারা বিভিন্ন ধরনের অসুবিধা করা শুরু করলো এবং তারা গালাগালি করা শুরু করলো, তো আল্লাহ পাক বলেন ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তুকাফিত, এই যে আয়াত ইলা আখিরিল আয়া, এই আয়াত নাযিল হলো। তো এই জন্য রাসূল পরে কি করলেন, দিনের সলাত যেটা জোহর এবং আসর এইগুলোতে আস্তে আস্তে পড়লেন, আর অন্য রাতের সলাত গুলো মাগরিব এশা এবং ফজর, ওই সময় কাফেররা অন্য কাজে ব্যস্ত থাকে তারা উপস্থিত থাকে না, তখন আল্লাহ রাসূল শব্দ করে পড়লেন। মদিনা মক্কাতে এইভাবে পড়লেন, মদিনাতে এসে মদিনাতে যদিও বা এই জিনিসটা আর নাই কিন্তু এখানে মদিনাতেও একই তরতিবে আমল জারি রইল, এভাবে এটা প্রতিষ্ঠিত হয়ে গেল। এরকম অনেক আমল আছে যে যেগুলো পরবর্তীতেও কি এইভাবে আমল করা বাকি রইলো, যেমন ধর অমল করা হজের মধ্যে তাওয়াফের ক্ষেত্রে অমলের যে আমাল সে আমাল বিদায় হজে বা প্রথম যে হজে করেছিলেন এটা হলো ওই প্রথম হজ যেটা সেখানে যে করেছিলেন করার উদ্দেশ্য ছিল যে সাবার করছেন ওরা দুর্বলতার একটা কি অভিযোগ দিচ্ছিল সাহাবাদের ব্যাপারে, সাহাবারা দুর্বল হয়ে গিয়েছে মদিনা আবহাওয়ার কারণে, তো এটা রদ করার জন্য তারা অমল করেছেন তাওয়াফের সময়। তো এই যে কাফেরদের অভিযোগ করার বিষয় তার পরে রইল না, তারপর কিন্তু অমল করাটা আমালের মধ্যে রয়ে গেল। এই ধরনের অনেক আমালের ক্ষেত্রে আমরা দেখি যে সেটা প্রথমে যে যেভাবে আমল করা হয়েছে পরবর্তী সেটা আবার ওইভাবেই রয়ে গিয়েছে, তো সেরকমই এখানে। এবং ফোকাহারা আরো একটা কথা বলে সেটা কি যে দিনের বেলা মানুষ কি করে, মানুষ ও এখানে তাহলে আরেকটা বিষয় আসবে ঈদের সলাত এবং জুমা সলাতেও তো কেরাত শব্দ করে পড়া হয়, সেটা কেন, কারণ হলো জুমা এবং ঈদের সলাত এটা তো মদিনাতে কি করা হয়েছে, মদিনাতেই শুরু হয়েছে, মক্কায় তো ঈদের সলাত এবং জুমা সলাত আদায় করা হয়নি, এটা শুরু হয়েছে মদিনা থেকে, সেখানে কাফেরদের যে ভয় করার বিষয়টা বা তাদের কষ্টের বিষয় আশঙ্কাটা ছিল না সে কারণে। এরপরে আরেকটা ফোকাহারা যেটা বলেন যে দিনের বেলা মানুষ কাজে মশগুল থাকে,
কাজে মশগুল থাকে, যেহেতু মশগুল থেকেই তারা ওই কাজের ব্যস্ততার মধ্য থেকে চলা দাদাই করতে আসে, দিল ওদিকে কি থাকে, দিলের মধ্যে ওই জিনিসগুলো তখনও দিল ওগুলোতে ব্যস্ত থাকে। এই কারণে যদি জুড়ে শব্দ করে কেরাত পড়া হয় তো তারা ওই কেরাতের উপরে তাআম্মুল, ভাবনা, তাফাক্কুর, চিন্তা, ধ্যান রেখে ভাবনা, চিন্তা ভাবনা করা, যা শুনছে তার তা নিয়ে এটা করতে সক্ষম হবে না। শুনছে অথচ করছে না, তো কেমন যেন একটা গুনার একটা আশঙ্কা, সেই জন্য শরিয়া এভাবে করেছে। আর রাতের বেলা মানুষ ফারেক থাকে, কর্মে ব্যস্ত থাকে না, তখন যখন কিরাত শুনে চিন্তা ফিকির করার সুযোগ পায় মানুষ, দিল অন্য কাজে ব্যস্ত থাকে না। এই জন্য রাতের কেরাতে কি আছে, শব্দ করে পড়া আছে, আর দিনের কেরাতে এটা আস্তে পড়া আছে। এই হিকমা বলেছেন ফুকাহা। এই হলো মোটামুটি আমাদের কেরা রিলেটেড ওয়াজ, যেগুলো বললাম যে সুরা ফাতিহা পড়া প্রতি রাকাতে না, এটা অন্য নামাজগুলোতে প্রতি রাকাতে হবে, আর ফরজ সলাতে প্রথম দু রাকাতে সুরা ফাতিহা পড়া, তার সাথে অন্য সুরা মিলানো, যেখানে আস্তে পড়া সেখানে আস্তে পড়া, যেখানে জোরে পড়া সেখানে জোরে পড়া, এবং সুরা ফাতিহাকে অন্য সুরার উপরে মুকদ্দাম করা, আগে পড়া। এই হলো আমাদের তেরোয়া এর সাথে সম্পর্কিত ওয়াজিব গুলো। এরপর আরো ওয়াজিব গুলো সামনে আসবে ইনশাল্লাহ, আমরা সামনে আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সঠিকভাবে বিষয়গুলো বোঝার এবং অন্তর্দৃষ্টির সাথে মজবুত ভাবে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।